হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে অনেকগুলো ভালো ভ্যাকান্সির ব্যাপারে আজকের ভিডিওতে আলোচনা করব, যেখানে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট, ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, ইঞ্জিনিয়ার, ক্যাশিয়ার এরকম বিভিন্ন 17টা পদের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে এবং টোটাল ভ্যাকান্সির পরিমাণ কিন্তু যথেষ্ট ভালো আছে এবং অফিসিয়াল নোটিফিকেশনের বিভিন্ন বিস্তারিত তথ্য এই ভিডিওতে আজকে তোমাদেরকে আমি বলবো। সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এবং এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন। তো তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশনে কী কী তথ্য দেওয়া হয়েছে। তো তাহলে বন্ধুরা, এটাই হলো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে অফিসিয়াল নোটিফিকেশন, যেটার ডেট তোমরা দেখতে পাচ্ছ 31/10/2020। এবং এখানে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে কিন্তু রিক্রুটমেন্টটা চলছে, যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এই অনলাইন আবেদন শুরু হচ্ছে 2/11/2020 থেকে। তো তাহলে চলো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক এই যে 17টা পোস্টের ব্যাপারে আমি বললাম, তো কোন কোন পোস্টের জন্য আবেদন চলছে এবং কী যোগ্যতা চাওয়া হয়েছে এবং আরও বিস্তারিত তথ্যগুলি। তো তাহলে বন্ধুরা, এখানে ছকের মাধ্যমে সমস্ত বিস্তারিত তথ্যগুলো দেওয়া রয়েছে, যেখানে সিরিয়াল নম্বর, নেম অফ দ্য পোস্ট, নেম অফ দ্য ভ্যাকান্সি, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি, পে স্কেল এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স এবং এজ লিমিট কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং এজ লিমিট কিন্তু এখানে দেওয়া আছে 1/1/2020 হিসেবে। এখানে 1 নম্বর সিরিয়ালে রয়েছে ডেপুটি জেনারেল ম্যানেজার ফিনান্স। টোটাল ভ্যাকান্সি 3টে, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি এখানে দেওয়া রয়েছে এবং এখানে যে কোয়ালিফিকেশান আছে সেটা অনার্স নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে, বিই বা বিটেক থাকতে হবে, যেখানে 55% মার্কস প্রয়োজন এবং তার সঙ্গে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যাকাউন্টেন্টের কোর্স কমপ্লিট করে থাকতে হবে অথবা MBA থাকলেও চলবে ফাইন্যান্সের ওপরে। এবং এর সঙ্গে একটা 3 বছরের কিন্তু অভিজ্ঞতা প্রয়োজন, বয়স হতে হবে 21-40 বছরের মধ্যে। পরবর্তী পোস্ট রয়েছে ডেপুটি জেনারেল ম্যানেজার, এখানে টোটাল ভ্যাকান্সি 2, এখানে কিন্তু অনার্স গ্র্যাজুয়েট হতে হবে বিএ, তার সঙ্গে 55% মার্কস কিন্তু থাকতে হবে, তার সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি প্রয়োজন এবং তার সঙ্গে এখানে 3 বছরের একটা অভিজ্ঞতা প্রয়োজন এবং এখানে বয়স হতে হবে 21-40 বছরের মধ্যে। 3 নম্বর পোস্টটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, এখানে টোটাল ভ্যাকান্সি 6, এখানেও অনার্স গ্র্যাজুয়েট হতে হবে, বিই বা বিটেক হতে হবে, এখানেও 50% মার্কস হলে কিন্তু হয়ে যাচ্ছে, তার সাথে দরকার পোস্ট গ্র্যাজুয়েট বা MBA অথবা ডিপ্লোমা এবং এখানেও কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন এবং এখানে বয়স হতে হবে 21-40 বছরের মধ্যে। 4 আছে ডিস্ট্রিক্ট ম্যানেজার, টোটাল ভ্যাকান্সি আছে 12, এখানে অনার্স গ্র্যাজুয়েট অথবা বিই অথবা বিটেক থাকতে হবে এবং তার সঙ্গে এখানে যে মার্কস প্রয়োজন সেটা 50% মার্কস থাকা প্রয়োজন, এর সঙ্গে প্রয়োজন পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, MBA অথবা ডিপ্লোমা, এখানে কিন্তু যেটা প্রয়োজন 3 বছরের অভিজ্ঞতা, তার সঙ্গে বয়স কিন্তু একই আছে 21-40 বছরের মধ্যে। এরপর আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এখানে ভ্যাকান্সি 2, এখানে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে 55% মার্কস নিয়ে, তার সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে, অর্থাৎ মিনিমাম একটা কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স করা থাকলে কিন্তু আবেদন করা যাচ্ছে এবং এখানে 2 বছরের একটা অভিজ্ঞতা প্রয়োজন এবং এখানে বয়স হতে হবে 21-40 বছরের মধ্যে। 6 নম্বর পোস্টে আছে প্রোকিউরমেন্ট অফিসার, টোটাল ভ্যাকান্সি 13, এখানে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে 55% মার্কস নিয়ে অথবা মাস্টার ডিগ্রি করে থাকতে হবে 50% মার্কস নিয়ে, কম্পিউটার নলেজ এখানে প্রয়োজন, এখানেও ওই একই কম্পিউটার ফান্ডামেন্টাল নিয়ে কোর্স করে থাকলেই যথেষ্ট এবং 2 বছরের একটা অভিজ্ঞতা, তার সঙ্গে বয়স হতে হবে 21-40 বছরের মধ্যে। পরবর্তী 7 নম্বরে আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এখানে টোটাল ভ্যাকান্সি 6, এখানে বিকম অনার্স নিয়ে পড়ে থাকতে হবে উইথ মিনিমাম 55% মার্কস থাকতে হবে এবং তার সঙ্গে কম্পিউটার নলেজ, এখানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কোর্স অর্থাৎ ট্যালি কিন্তু জানা থাকতে হবে এবং এখানে 2 বছরের অভিজ্ঞতা প্রয়োজন, বয়স হতে হবে 21-40 বছরের মধ্যে। এরপর আছে অ্যাকাউন্টস অফিসার অ্যান্ড DDO, এখানে টোটাল ভ্যাকান্সি আছে 9, যোগ্যতা আছে বিকম অনার্স উইথ মিনিমাম 55% মার্কস অথবা MCOM দরকার, যেখানে 50% মার্কস হলে হয়ে যাচ্ছে, তার সঙ্গে প্রয়োজন কম্পিউটার নলেজ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কোর্সের ওপরে, যেখানে ট্যালি কোর্স করা বাঞ্ছনীয় এবং এখানে 2 বছরের অভিজ্ঞতা প্রয়োজন, বয়স হবে 21-40 বছরের মধ্যে। 9 নম্বরে আছে কমার্শিয়াল ইন্সপেক্টর, টোটাল ভ্যাকান্সি আছে 28, এখানে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে 50% মার্কস নিয়ে, এখানে কোনো নির্দিষ্ট কোনো সাবজেক্টের কথা কিন্তু বলা হয়নি, শুধুমাত্র 50% মার্কস নিয়ে অনার্স থাকলেই কিন্তু এখানে আবেদনটা করা যাচ্ছে, তার সঙ্গে কম্পিউটারের একটা নলেজ প্রয়োজন অর্থাৎ কম্পিউটার ফান্ডামেন্টাল অর্থাৎ বেসিক কোর্স হলেই কিন্তু হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে 2 বছরের একটা অভিজ্ঞতা, এখানে বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে। এই ভ্যাকান্সির জন্য, এই যে কমার্শিয়াল ইন্সপেক্টর, এখানে ভ্যাকান্সিটাও বেশি আছে এবং এই ভ্যাকান্সির জন্য কিন্তু অনেকেই আবেদন করতে পারছো, কারণ শুধুমাত্র এখানে একটা কম্পিউটার কোর্স আর গ্র্যাজুয়েশন থাকলেই কিন্তু আবেদনটা করা যাচ্ছে। পরবর্তী 10 নম্বর ভ্যাকান্সিটা আছে স্টেনোগ্রাফার পদের জন্য, টোটাল ভ্যাকান্সি আছে 4, অনার্স গ্র্যাজুয়েট হতে হবে ইংরেজি নিয়ে, যেখানে প্রয়োজন 50% মার্কস, তার সঙ্গে ডিকটেশন স্পিড মিনিমাম থাকা প্রয়োজন 100 WPM এবং তার সঙ্গে কম্পিউটার নলেজ থাকা প্রয়োজন, কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স, কম্পিউটার টাইপিং স্পিড দরকার যেটা মিনিমাম 40 WPM হতে হবে
এবং এখানে 40 মার্কসের একটা পরীক্ষা যেটা নেওয়া হবে সেটা ডিভাইডেশনটা এখানে দেখিয়ে দেওয়া রয়েছে কিভাবে ডিভাইড করা হয়েছে। এখানে 20 নম্বর হবে ইন্টারভিউ, 10 নম্বর হবে টাইপিং টেস্ট এবং বাকি 10 নম্বর ডিকটেশন স্পিডের উপরে টেস্ট নেওয়া হবে। এখানে একটা 2 বছরের এক্সপিরিয়েন্স থাকা বাঞ্ছনীয় এবং বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। পরবর্তী 11 নম্বর পদটি আছে অডিটরের জন্য, টোটাল ভ্যাকান্সি 5টা। এখানে বিকম অনার্স থাকতে হবে যেখানে 50% মার্কস থাকা প্রয়োজন, কম্পিউটার নলেজ থাকা প্রয়োজন, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কোর্সের ওপরে তার সঙ্গে ট্যালি প্রয়োজন। এখানে 2 বছরের অভিজ্ঞতা এবং বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এরপর আছে ল অ্যাসিস্ট্যান্ট, এখানে ভ্যাকান্সি 1টা। এখানে ল গ্রাজুয়েট হতে হবে, 50% মার্কস নিয়ে তার সঙ্গে কম্পিউটার প্রয়োজন এবং 2 বছরের অভিজ্ঞতা, বয়স হবে 18 থেকে 40 বছরের মধ্যে। নাম্বার 13 রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এখানে ভ্যাকান্সি 1টা। গ্রাজুয়েট হতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন এবং বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এরপর আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এখানেও ভ্যাকান্সি 1টা। এখানে ডিপ্লোমা করে থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, অভিজ্ঞতা মিনিমাম 3 বছরের, বয়স 18 থেকে 40 বছর। এরপরে 15 নম্বর রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ভ্যাকান্সি 1টা। এখানে ডিপ্লোমা হতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, 3 বছরের একটা অভিজ্ঞতা প্রয়োজন এবং এখানে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এরপর 16 নম্বর আছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, টোটাল ভ্যাকান্সি আছে 32টা। এখানে ভ্যাকান্সির পরিমাণটা বেশি আছে, মিনিমাম 55% মার্কস নিয়ে হায়ার সেকেন্ডারি এক্সাম পাস করে থাকলেই কিন্তু আবেদন করা যাচ্ছে। তার সঙ্গে গ্র্যাজুয়েট ডিগ্রি প্রয়োজন, এখানে কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। এর সঙ্গে প্রয়োজন বেসিক কম্পিউটার নলেজ, কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন এখানে নেই। এখানেও কিন্তু বয়স 18 থেকে 40। এই ভ্যাকান্সির জন্য কিন্তু তোমরা অনেকেই আবেদন করতে পারছো, কারণ শুধুমাত্র 55% মার্কস নিয়ে হায়ার সেকেন্ডারি এবং কম্পিউটার পাস করা থাকলেই কিন্তু এই 32টা ভ্যাকান্সির জন্য কিন্তু আবেদন করা যাচ্ছে। এরপর নাম্বার 17 আছে ক্যাশিয়ার, এখানে টোটাল ভ্যাকান্সি 2, এখানে গ্র্যাজুয়েট হতে হবে 50% মার্কস নিয়ে এবং এখানে কমার্স গ্র্যাজুয়েট হতে হবে 50% মার্কস নিয়ে, কম্পিউটার নলেজ এখানে থাকা প্রয়োজন, বেসিক হলে চলছে এবং এখানে 1 বছরের একটা অভিজ্ঞতা এবং বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এবং এখানে দেখো বলা হয়েছে বোথ মেন অ্যান্ড ওমেন আর এলিজেবল টু অ্যাপ্লাই, অর্থাৎ এই সকল পদগুলোর জন্য তোমরা ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারছো। এবং এখানে দেখো বলা হয়েছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট www.mscwb.org, এই ওয়েবসাইটে সিলেবাসের ব্যাপারে তথ্য পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে আমি আমার চ্যানেলেও কিন্তু জানিয়ে দেবো যখনই সিলেবাসটা আমি পেয়ে যাব। তো তার জন্য কিন্তু জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। এবার দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারে কি বলা আছে। এখানে অ্যাপ্লিকেশন ফিজ যেটা আছে সেটা কিন্তু জেনারেলদের জন্য টোটাল ফিজ আছে এখানে 220 টাকা এবং যারা এসসি এসটি আছো তাদের জন্য কিন্তু এখানে ফিজ আছে 70 টাকা। এবং টাকার ভাগগুলো এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নিও যে কোনটা কী জন্য কাটছে। এবার দেখে নেওয়া যাক লাস্ট ডেট কবে বলা হয়েছে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট যেটা আছে সেটা কিন্তু 1/12/2020 এবং অনলাইনে পেমেন্ট করা যাবে 3/12/2020 পর্যন্ত। এবং ফিজ পেমেন্ট করার পর ফাইনাল অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে 4/12/2020। তো আশা করি বন্ধুরা এই ভ্যাকান্সিটার তথ্য তোমাদের অনেকের কাছে হেল্পফুল হবে এবং তোমরা কিন্তু এই সুযোগটা হাতছাড়া করো না যারা এলিজিবল আছো। যদি এই ভিডিওটা তোমাদের উপকারে লাগে এবং তোমাদের পক্ষে হেল্পফুল হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না যাতে তারাও আবেদনটা করতে পারে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই। সরকারি চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তো তাহলে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।